আমরা পড়ি, আলবাত্তা আগার জখম জখম কে মোহি পর রহে, মোট কথা যদি ক্ষত স্থানের মুখের মধ্যেই থাকে, জখম কে মোহ সে আগে না বাড়ে, অর্থাৎ ক্ষত স্থানের মুখ থেকে যদি কোনো দিকে না যায়, তো অজু নেহি টোটা, তাহলে কি হবে না, অজু ভঙ্গ হবে না। তো আগার শেষে আছে, তো আগার কিসিকে সুই, এটা সুই দেখেন, কিসিকে সুই ওয়াগয়রা ছুপ গাই, যদি কারোর হ্যাঁ কোথাও সুই, অর্থাৎ কি হয়, সুই কাটা বিদ্ধ হয় অথবা সুই লাগে, আর খুন জোক নিকাল আয়া, এবং যদি কি হয় রক্ত বের হয় তার দ্বারা, তো কি বললো, আগার, তো আগার যদি কারো কিসিকে সুই ওয়াগয়রা ছুপ গাই, কি হয় সুই অথবা অন্য কোনো জিনিস, এটা কি হয় বিঁধে যায়, আর খুন নিকাল আয়া, এবং রক্ত যদি কি হয় বের হয়ে আসে, লেকিন জি বাহা নেহি হয়, কিন্তু রক্তটা কি হয় না বে পড়ে নাই, প্রবাহিত হয় না। প্রবাহিত হয় নাই, তো ওজু নেহি টোটা, তাহলে এর দ্বারা কি হবে না, ওজু নষ্ট হবে না। তারপর দেখেন, আওর জু যারা ভি বাহ পড়া হো, আওর জু যারা ভি বাহ পড়া হো, যদি সামান্য কিছু কি হয় জি গড়িয়ে পড়ে বা গড়ে জি যায়, তো অজু টোট গিয়া, তাহলে তার দ্বারা অজু কি হবে নষ্ট ভাঙে হয়ে যাবে। আসবে। তাহলে এখানে মাসলাটা বললো যে কারো পায়ে কাটা বাঁধছে অথবা সুই দ্বারা ফুটা হয়ে গেছে, যদি কি হয় রক্ত যদি বের হয় আর যদি বেহে না পড়ে, তাহলে পরে অজু নষ্ট হবে না, আর যখনই তার ওই ক্ষত স্থানের মুখ থেকে অজু রক্ত বের হয়ে গড়তে লাগবে, তখনই অজু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে।